পরিবার থেকেও নেই থাই বৃদ্ধাশ্রমে, সেখানেই সরকারি পরিষেবা পৌঁছে দিলেন সরকারি আধিকারিকেরা। মিষ্টি কম্বল ফুল উপহার দিয়ে স্বজনহারাদের কাছে টেনে নিলেন সরকারি কর্তারা। ঘর পরিবার সবই ছিল, কিন্তু আজ মানুষগুলির ঠিকানা বৃদ্ধাশ্রম। জীবনের শেষ প্রান্তে এসে মানুষগুলির ঠাই হয়েছে এখানে, বৃদ্ধাশ্রমে। সরকারি প্রকল্প নিয়ে হাজির মহকুমা শাসক, ফুল মিষ্টি শীতের কম্বল দিয়ে স্বজন হারানোদের কাছে টেনে নিলেন প্রশাসনের কর্তারা। দেশ জুড়ে চলছে দুয়ারে সরকার প্রকল্প, এখানে বসবাসকারী মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্প, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, খাদ্যসাথী সহ নানান পরিষেবাও তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক আশিস কুমার, ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্তজিৎ বসু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। দুয়ারে সরকার পরিষেবা প্রদান করার পাশাপাশি মানুষগুলির হাতে নানান সামগ্রীও তুলে দেওয়া হয়। এ বিষয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকেরা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও প্রশাসনের কর্তারা জানিয়েছেন, এখানে বসবাসকারী প্রত্যেকেই আমাদের স্বজন, তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। বৃদ্ধাশ্রমে থাকেন পুষ্পরাণী ঘোষ, কিছুদিন ধরেই খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিলেন তিনি। মহকুমা শাসককে বিষয়টি জানাতেই দ্রুত ব্যবস্থা নেন তিনি, রেশন ডিলার পরিবর্তন করে তার খাদ্যসাথীও চালু করা হয়। সেরকমই অপর আবাসিক দেবলীনা রায়, মীরা মিত্রদের স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা পরিষেবার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন করেন তারা। রক্তের বন্ধন নেই, নেই পারিবারিক সম্পর্ক, তবুও প্রশাসনের কর্তারা জীবন সায়ন্যে পৌঁছানো মানুষগুলির পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার প্রশংসা করছেন সমাজের সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। ঘর পরিবার সবই ছিল, কিন্তু আজ মানুষগুলির ঠিকানা বৃদ্ধাশ্রম। জীবনের শেষ প্রান্তে এসে মানুষগুলির ঠাই হয়েছে এখানে, বৃদ্ধাশ্রমে। সরকারি প্রকল্প নিয়ে হাজির মহকুমা শাসক, ফুল মিষ্টি শীতের কম্বল দিয়ে স্বজন হারানোদের কাছে টেনে নিলেন প্রশাসনের কর্তারা। দেশ জুড়ে চলছে দুয়ারে সরকার প্রকল্প, এখানে বসবাসকারী মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্প, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, খাদ্যসাথী সহ নানান পরিষেবাও তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক আশিস কুমার, ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্তজিৎ বসু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। দুয়ারে সরকার পরিষেবা প্রদান করার পাশাপাশি মানুষগুলির হাতে নানান সামগ্রীও তুলে দেওয়া হয়। এ বিষয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকেরা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও প্রশাসনের কর্তারা জানিয়েছেন, এখানে বসবাসকারী প্রত্যেকেই আমাদের স্বজন, তাদের একটু খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। বৃদ্ধাশ্রমে থাকেন পুষ্পরাণী ঘোষ, কিছুদিন ধরেই খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিলেন তিনি। মহকুমা শাসককে বিষয়টি জানাতেই দ্রুত ব্যবস্থা নেন তিনি, রেশন ডিলার পরিবর্তন করে তার খাদ্যসাথীও চালু করা হয়। সেরকমই অপর আবাসিক দেবলীনা রায়, মীরা মিত্রদের স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা পরিষেবার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন করেন তারা। রক্তের বন্ধন নেই, নেই পারিবারিক সম্পর্ক, তবুও প্রশাসনের কর্তারা জীবন সায়ন্যে পৌঁছানো মানুষগুলির পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার প্রশংসা করছেন সমাজের সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।